ভুলা যে গান বন্ধু হে কি বলি বত গান দুঃখে মইরা জামান আমরা জামার ধানার কথা আমার সরে লাগাই মদনিয়া সুগান সবাই বে ভুলা যে গান বন্ধু হে সাথে কথা দিয়েছো আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাব এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না কথাটাকে দিয়েছি ঠিক কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো আমার প্রভু তো এখনো আসছে না তাহলে আমি এখন কি করব তাই তো ভাবছি ওই তো সামনে একটি কটু দেখা যাচ্ছে ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো বাহ বাহ প্রভু এখানে এসে থাকি রাধা আর কৃষ্ণর মিলন কি বলছো তুমি কোথায় রাধা কোথায় কৃষ্ণ আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না এখানে এসে তুমি হঠাৎ করে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের মিলন আমি এক জিভার জানতে চাই কোথায় রাধাকে দেখেছ কোথায় কৃষ্ণকে দেখেছ কোথায় রাধাকে দেখেছ আর কোথায় কৃষ্ণকে দেখেছ আপনি কিছুই বুঝতে পারছেন না তার আগে বলুন ওই নারীকে জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই এই নারীকে তুমি জানতে চাও একটি বার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার এমন কি সম্পর্ক রয়েছে ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে আমি তাই জিজ্ঞাসা করছি আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয় ও গো মা কি পরিচয় তোমাকে আমি দেব চলো তোমার নাম বলো আমার নাম তো তুমি জানো মা জেনেও তুমি মনের অজান্তে কেন আমাকে ভুল বুঝছো মা ও গো মহামণি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা মা গো মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চেয়ে আমাকে তুমি পাপিষ্ঠর বানিও না আমার চেয়ে পিতার কাছে ক্ষমা চেয়ে নাও মহামণি পার্বতী এবার তুমি বুঝতে পেরেছ তুমিও নারী সে হচ্ছে নারী
তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছো তাই তো নারী হই আরেক নারীকে অপবাদ দিতে যাচ্ছি নে তোমার বাবা উচিত ছিল এই দেবের দেবে মহাদেবের অঙ্গড়ি হই এত বড় কটু কথা তোমার জিত থেকে কিভাবে বের হলো আমার যে ভক্ত কি হচ্ছে মহামনি প্রভু আমার ভুল হয়েছে তাই তো আমি মহামনির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি এবং মহামনি আমাকে মহামনির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছো মহামনি তোমার মাজননী ক্ষমা করে দিন আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তোমার মাজননী তোমাকে চিনতে পারেনি তাই তো না চিনে না বুঝে তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছে তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এই দেবের দেবী মহাদেবের ধর্মের বাণী নিয়ে এখান থেকে তুমি ছুটে যাবে দেশে দেশান্তরী হয়ে একটি কথা মনে রাখবে এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলেই তোমার স্থান হবে ঐ স্বর্গে ধর্মের বাণী প্রকাশ করার জন্য আমাকে বিদায় দেন মাজননী ঠিক আছে মা আমি তোমাকে হাসি মুখেই বিদায় দিলাম বেঁচে থাকো মহামনি তবে চললাম আমাকে আপনি আশীর্বাদ করবেন আমি যেন এই ধর্ম নগরে নগরে পৌঁছে দিতে পারি বিদায় মহামনি প্রভু আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন ও তো পার্বতী মহামনি তোমাকে ক্ষমা করেছে এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে সমস্তকে পালন করে তবে এই যাব আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে প্রভু কৈলাসনগর ধর্ম প্রচার করতে আমিও আপনার সঙ্গে যাব এ কি বলছো তুমি হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে প্রভু আপনার কোনো কথাই আমি শুনব না আমি আপনার সঙ্গেই যাব পার্বতী তুমি আমার কোনো কথা শুনবে না আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে যেতে পারো আমার তিনটি শর্ত রয়েছে তিনটি আপনি যদি পাঁচটি শর্ত দেন তবু আপনি আপনার সঙ্গেই যাব পাঁচটি শর্ত নয় মাত্র তিনটি শর্ত আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে নিশ্চয় রাখতে পারবে না প্রভু আপনার কথা আমি মেনে নিলাম তৃতীয় শর্ত হ্যাঁ বলুন আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে তখন তুমি ওই আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না প্রভু আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পাঠ করে নিলাম দ্বিতীয় শর্ত হ্যাঁ বলুন আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না প্রভু আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি আর আজও করব না জানি পার্বতী তুমি আমার কথা কোনোদিন অমান্য করো না এ বিশ্বাস আমার আছে আর বিলম্ব নয় তুমি তোমার অন্তরাকে বন্দন করে আমার পুষ্পরথী সওয়ার হও আমি তোমাকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে ঠিক আছে প্রভু তাই চল ও কি বাহালা হাই
বলুন প্রভু এই তো আমরা কৈলাস নগরে এসে পড়েছি তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি যাব ভক্তের বাড়িতে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না পার্বতী ঠিক আছে প্রভু আমি এখানেই থাকি তুমি যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো আমি পার্বতী দেখে নেব Hello, hello. Hello, hello, check. কতদিন হয়ে গেল এখন পর্যন্ত যার নাম শুনলে বাগে ছাগল এক কাটে জল পান করে গর্ভবতী নারী গর্ব খুশ করে যায় এই পৃথিবীটা ভূমিকম্প পর্বত থাকে কার তোমার ওই স্পর্ধা তার নাম ধরে ডাকে কে তুমি আমাকে চিনতে পারলেন না আমি তোমাকে চিনব কি করে আমি হলাম পদ্মা দেবী তুমি কিসের দেবী আমি অষ্টকুঠি নাগের দেবী তুমি কি বলতে চাও দেবী ও গোসাদাগর মহাশয় এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবিত্ব স্বীকার করে আপনি নাকি চন্দ্র সদাগর এই বিশ্বমতে বড় সদাগর আমাকে দেবিত্ব স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি বেশ তো দেবী এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে আমি চাম্পাই পূর্ণাগরের অধিপতি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করি ওকে দেবী তাই তো এই চাঁদ সদাগরের অন্তর অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছে কি নমস্কার দেবী শুধু নমস্কার দিলে চলবে আর কি লাগবে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে হ্যাঁ গো আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি অবশ্যই জানতে পারেন বলো দেবী আমার পুষ্প আয়োজন আত্মার চাউল দিতে মধু পাঁচটি ফুল এক পাঁচ এবং জাতকলা হলে চলবে বেশ তো দেবী চাহাতে সদা করে রাজ প্রাসাদে এসেছ তুমি বড় আশা নিয়ে একটি মাত্র পুষ্পঞ্জলির তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে আমি যাব অন্দর মহলে সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই হতবাগা চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবে ঠিক আছে সদাগর মহাশয় এই চন্দ সদাগরের কাছ থেকে আমি যদি একটি প্রশ্ন নিতে পারি এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো স্বীকার করবে তার জন্য মর্যাদা প্রার্থনা করছি ও দেবী আমি তোমার জন্য পুষ্প নিয়ে আসি এই তো আমার পুষ্প তুমি সহ আনন্দে গ্রহণ করো দেবী সদাগর মহাশয় বলো দেবী আমি তো এই জায়গায় গ্রহণ করবো না কোথায় যেতে হবে ও গো সদাগর মহাশয় ওই যে দেখেন চোখের মাঝে বিন্যা গাছের ঘোড়া ওই গাছটি ঘুরে দিলে আমি সদরে গ্রহণ করে নিব সাত সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না আমার যেতে হবে ওই চোখের মাঝে বিন্যা ছোপার করে আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমি উল্কার বেগে ছুটে যাব ওই চোখের মাঝে বিন্যা ছোপার করে আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দিব আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে গ্রহণ করে এই হতো বাধাকে দিবে আশীর্বাদ দেবে ঠিক আছে সদাগর মশাই বিলম্ব হচ্ছে আগে চলো দেবী ওগো সদাগর মশাই বলো আপনি হলেন এই বিশেষ সদাগর আর আপনার আগে চলবি না 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 এই আগে চলেন আমি আপনার পিছে আছি দেবী বলুন তোমার কথা শুনে এই চাম্পাই পূর্ণগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে আমি উল্কার বেগে ছুটে যাব চোখের মাঝে বিন্যা ছোবাড়ি করে আমি সত্যি তোমাকে পুষ্প দেব আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে গ্রহণ করবে দেবী ঠিক আছে সদাগর মশাই আসো দেবী আসো চলো একে দেবী
ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো হ্যাঁ গো আমি কি জানতে পারি তোমার খাদ্য কি অবশ্যই জানতে পারি বলো দেবী আমার খাদ্য ওই কচুমনের কুনিবে ছি 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 কেন ঘৃণায় মরে যাই কেন লজ্জায় মরে যাই কেন যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্প নিয়ে এসেছি খরচ করেছো বলে আমার পুষ্প না খেয়েছো তুমি কচুমনের পাইবে ও গো দেবী তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয় আমি চাঁপাই পূজা করে নদীপতি চাঁপ সোনা করি আজ থেকে এই কালো লাগ তোমার অধীন হয়ে গেল এই কালো লাগকে তুমি যা বলবে এই কালো লাগ অবলম্ব মস্তকে তাই পালন করিবে ঠিক আছে পিতা তোমাকে বলেছিলাম যাবার বেলায় আমি তিন নম্বর শর্ত বলে যাব বলুন পিতা চম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর চাঁদ সদাগর হ্যাঁ চাঁদ সদাগর আমার কি করতে হবে সে আমার পরম ভক্ত তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পঞ্জলির জন্য সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয় মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে আর একটি করে ফাইল পূজা দিবে ঠিক আছে পিতা দেবতা আমি যাব ওই চম্পাই নগর চন্দ সদাগরের বাড়িতে একটি মাত্র পুষ্পঞ্জলির জন্য ঠিক আছে পিতা দেবতা আর একটি কথা মনে রাখবে বলুন চম্পাইপুর নগরের চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয় এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষার দিবে ঠিক আছে পিতা চলে যাচ্ছি স্বর্গধামে বারো বছরের জন্য যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই বলুন পিতা তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল পিতা বলো মনসা পিতা আমি তোমার জন্মদাতা পিতা তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে নাম গিজরা মন্দিরে থাকবে যে নামের ওপর এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ফালি পূজা দিবে তোমার পদতলে তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে কি জানো কি পিতা দেবতা পদ্ম পদ্ম পদ্ম
দেবী দেবী আমি যা বলবো তা তাহাই করতে হবে এই মুহূর্তে চলে যা ওই রাখালির কাছে আখাল আমাকে নিন্দা করেছে অপমান করেছে অপমানের প্রতিশোধ আমি নেব আমি আরছি তার শরীরে ভাংস ভাংস করতে